একজন মানুষ যদি গুনাহগার হয়, সুর হয়, সেই গুনাহগার মানুষ যদি নেককারের সঙ্গী হতে পারে, নেককারের উসিলায় আল্লাহ তাআলা গুনাহগারকেও নেককার বানাইয়ে দেন। এই কথা সত্য না মিথ্যা? সুরের কাজ কি? আরেকটু জোরে। কিন্তু আজকে রাত্রি বেশি নেই, ঘুম ভাঙ্গে নাই, উঠেই দেখেন রাত্রি শেষ প্রায়। বিবিরি জিজ্ঞাসা করলেন, চুরি না করলে চলব? কয় না, চোরের কাজ চুরি করা, চাকরিজীবীর কাজ চাকরি করা, চুলায় আগুন ধরার ব্যবস্থা নেই। চোর ভাবলেন দূরে যাওয়ার টাইম নেই, আমাদের বাড়ির পাশে রাবিয়া বস্ত্রের বাড়ি, স্বামী নাই, ছেলে মেয়ে নাই, রাবিয়া বস্ত্রের ঘরে চুরি করে যদি ধরাও পড়ি, তাইলে অ্যাকশন নেওয়ার ক্ষমতা মহিলা মানুষের নাই। রাবিয়া বস্ত্রী একজন মহিলা মানুষ, দুর্বল। মহিলার সম্পর্ক যদি শক্তিশালীর সাথে হইয়া যায়, তাহলে দুর্বল দুর্বল থাকে না শক্তি হইয়া যায়? রাবিয়া বস্ত্রীকে দুর্বল মনে করে, হুজুর করে দুর্বল মনে করে, মুসলমান দুর্বল মনে করে, আলেম ওলামারে দুর্বল মনে করে। এই ধরনের কিছু কফল ফরা জমিনে আছে না? না। মুসলমান কুটুকে হাই কিসকিয়ে মুজোরা থেকে মুসলমান কুটুকে হরিয়ত আফকার কি নেমত হে খোদা দাত চাহি তু কারে কাবে কু আতস কাদা ফারেস চাহি তু কারে উসমে ফিরিঙ্গি সোনো মা বাত। এই জন্য বাবা গভীর রাত তো লম্বা বয়ান নয়, আপনার আমি যতই গুনাহগার হই না কেন, আপনার আমার সম্পর্ক যদি কোনো আলেমের সঙ্গে হয়, কোনো হক্কানি ফিরের সঙ্গে হয়, ভালো একজন নামাজি বন্দার সাথে হয়, একজন তাহাজ্জুদকারী বন্দার সঙ্গে যদি আপনার আমার মহাব্বত হয়, চাল চলন যদি সম্ভব হয়, আমি হাজারো গুনাহগার হইলে ওই আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ তাআলা আমাকে গুনাহের ফাঁদ থেকে বাঁচাইয়া আল্লাহওয়ালা বানাইয়া দিবেন। জোরে বলেন ঠিক কিনা? মানুষ তো চোর, আজকে চুরি করার নিয়ত করছে কার বাড়িতে? আপনারা মানুষ অনেক ভালো, জোরে বলেন কার বাড়িতে? তিনি চোর, কিন্তু যার বাড়িতে যাবেন তিনি হইলেন আল্লাহর একজন, আরো জোরে বলেন আল্লাহর একজন বলে। গভীর রাত্র রাবিয়া বস্ত্রীর বাড়িতে এসে দেখে দরজা খোলা, জানালা খোলা, সব খোলা। আস্তে আস্তে সামনে আগাইয়া নজর করে দেখেন বাড়িওয়ালি ঘুমায় না, উনি সেজদায় ফইরা কার দরবারে যেন বিলাপ করে করে রোনাজারি করতেছেন। জোরে কন সুবহান। তাতা জাফা জুনু বহু মানিল মাদাজে, তাতা জাফা জুনু বহু মানিল মাদাজে, ইয়াদউনা রাব্বাহুম খাউফাহুম ওয়া তামা। একদল বান্দা আছে জমিনে রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমের বিছানায় বিভোর হয়ে যায়, তাদের ফিট বিছানা থেকে আলোক হইয়া তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়, তারা কি দেখে এত শান্তি পায় বাবা? এরকম আল্লাহ তাআলা বলেন, তোমরা জানো না বান্দা, কুররাতা আয়ুনিন, তাদের চক্ষু শীতল হইয়া যায় সিজদার মধ্যে গেলি, তাদের চক্ষু ঠান্ডা হইয়া যায় এরকম রুকুর মধ্যে গেলি, ফালা তাআলামু নাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। তুমি তো মনে করেছো বন্ধা এই বুড়া মানুষ ভাঙ্গা যায় না মজুর মধ্যে, সারা রাত্র কীভাবে কাটায়, উনার কি শীত লাগে না, উনার কি কষ্ট লাগে না? আল্লাহ ফাক বলেন, আল্লাহর ওলি বন্দারা নামাজের মধ্যে দাঁড়াইয়া কোন কোন শীতের মধ্যে যেই মজাটা পায়, কোন কোন শীতে ওযু বানাইয়া যেই মজাটা পায়, আয় কে দর কুঞ্জ মসজিদ মস্ত সাদ, ও দিগার দর বাগে তর সোনা মুরাদ, আসবে রুচু গোরে কাফের বুরহালাল, অন্ধ রু কাহারে খোদাই আজুজাল, নামে উঁচু বরজবা নাম মিরাওয়াত,
হারবনে মো আজাসল জু এশাওয়াত ওই আল্লাহর পাগল যায় নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকির আজকার যখন আরম্ভ করিয়া দেয় আল্লাহর পাগল ডাক দেয়া বলেন দুনিয়ার পাগলেরা শুনো আমি আমার আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ বইলা ডাকতে থাকি আমার কাছে এমন অনুভূতি হয় আমার কাছে মনে হয় প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে এক একটা মধুর নহর প্রবাহিত হয় সুবহানাল্লাহ নজর করে দেখতেছেন রাফিয়া বসরী সিজদার মধ্যে বিনয়া বিনয়া কান্দে সোর এই দিকে ডান দিকে বাম দিকে তাকাইয়া দেখেন নেওয়ার মতন কোনো মাল সামান নাই সোর কপালের মধ্যে থাপ্পড় মেরা আফসোস করে বলতেছে আল্লাহ গো আজকের কপালটাই খারাপ দূরে চুরি করতে যাইতে পারলাম না কাছে যাই হোক রাবিয়া বসরীর ঘরে আসলাম নেওয়ার মতো কোনো মাল সামান নাই আমার কপালটাই খারাপ এই বইলা চোর যখন রওনা দিয়েছেন রাবিয়া বসরী নামাজটা শেষ করিয়া হাত উঠাইলে নুপরে আল্লাহ দেখে বলেন আসমানের মালিক আমিও ঘুমাই নাই কিছু পাওয়ার জন্য তোমার দরজায় হাজির হয়ে গেছি তোমার এই বন্দাও ঘুমায় নাই সেও কিছু পাওয়ার জন্য আমার দরজায় হাজির হয়ে গেছে শুধু দরজায় দরজায় বেশ কম আমি হইলাম তোমার দরজার ফকির আর সে হইল আমার দরজার ফকির কিছু পাওয়ার জন্য আমার ঘরে আসে কিন্তু লোকটা যে খালি হাতে চলে যায় আমার কাছে বড় লজ্জা লাগে আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করি তুমি আমাকে তৌফিক দিয়ে দাও তোমার বন্দাকে যেন কিছু দিতে পারি দুনিয়ারও কিছু সামান দিতে পারি আখেরাতেরও কিছু দিতে পারি আমার দরবারে আইসা একটা লোক খালি হাতে চলে গেলি আমি তোমার কাছে মুখ দেখাইতে বড় লজ্জা পাইতেছি জোরে গান সুবহানাল্লাহ একটা সুর খালি হাতে ফিরিয়া যাক এটাও আল্লাহর ওলিরা চায় না তাহলে মানুষের প্রতি ভালোবাসা আল্লাহর মাখলুকের প্রতি ভালোবাসা এটা হইল ইসলামের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা কথা জোরে বলেন ঠিক কিনা তাইলে সুরের ডাক দিয়ে বলেন ও সুর ও সুর বেশি দূরে গিয়ে না থাকলে বাবা শোনো তোমার দেওয়ার মতো এত পর্যাপ্ত মাল সামান আমার নেই অজু করার মতো একটি বদনা আছে তুমি আমার অজুর বদনাই লইয়া যাও তুমি খালি হাতে গেলে আমার কাছে বড় লজ্জা লাগে জোরে কর সুবহানাল্লাহ চুরির কাজটাকে ঘৃণা কর কিন্তু চোরকে না ফাফকে ঘৃণা কর কিন্তু কথা কন্যাকা ফাফিকে নয় এই ফাফিকে মহব্বত কর একদিন সে ফাফ ছেড়ে দিবে ফাফিকে ফাফি মনে করে যদি ধুর ধুর করে খেদায় দাও তাহলে তারা হেদায়েত করবে কে তার সাথেও ভালো ব্যবহার করো বেনমাজির সাথে ভালো ব্যবহার করো বন্ধুত্ব করো তারে যদি দূর দূর করে খেদায় দাও তাহলে এই লোকটারা হেদায়েত করবে কে কথা জোরে বলেন ঠিক কিনা কারণে কথা জোরে কোন ঠিক নেই এই জন্য ভালো ব্যবহার মুসলমানের শিক্ষা দিয়েছে অন্য জাতি করে ইহুদি নাসারাদের কোনো ব্যবহার নাই সেদিকে আর গেলাম না রাবিয়া বসরীর ব্যবহারে সুর খুশি না বেজার সুরে মনে মনে নিয়ত করছে আল্লাহ বদনা বড় কথা না এই মহিলা যা দিব তাই নেব উনি খুশি হয়ে দিব আর উনি যদি আমার কোনো কাজের অর্ডার করে হেদেও আমি মানবো বালা ব্যবহার করে যদি পায়খানাও সাফ করতে কয় অনেকে কয় আপনার কথার দ্বারা আমি পায়খানা সাফ করলে আমার কাছে ভালো লাগে কথা জোরে কোন ঠিক নেই এককেরে সোরের মন দিল ব্যবহারে উজাড় হয়ে গেছে রাবিয়া বসরী ওনার হাতে দিলেন কি দিলেন জোরে বলেন তাইলে হাদিয়া দেওয়া এটা আল্লাহ নবীর একটা সুন্নত হাদিয়া দিলে দুশ্মন বন্ধু হয়ে যায় বদনারা ভাইয়া বেড়া কি খুশি রাবিয়া বসরী বলেন যে বাবারে বদনা পাইছো তো কয় যে হা আমার একটা দরখাস্ত কয় কি এই বদনার ভিতরে পানি আছে এই পানি রাখছি আমি অজুর জন্য আমার তো অজু আছে আর লাগবো না তুমি পানিটা ফালাই দিও না পানি বোঝা পাইয়া বাড়িত নিয়ে অত লাভ নাই বাড়িতে তো পানি আছে কয় আছে তো তুই পানির বোঝা পাইয়া লাভ নাই ফালাইয়া দিলে আল্লাহর একটা নেয়ামত নষ্ট হইয়া যায় অতএব আমার একটা দরখাস্ত পানিটা না ফালাইয়া নষ্ট না কইরা বদনার পানিটা দিয়া জীবনের জন্য একবারের মতো অজু বানাইয়া ফেল জোরে কান সুবহান সালেহাতু সঙ্গে বুদি দিল খরাস সালেহাতু সঙ্গে বুদি দিল খরাস আজ মুদা এক জমানা খাক বাস জুস মেয়াই জুদরিয়া রহমকা
গিবির সদসালহ ফখরি আউলিয়া আসছিল চুরি করার জন্য আল্লাহর ওলির দরবারে। এক নম্বর আল্লাহর ওলির ব্যবহার দেখা আস্তে আস্তে চোরের দিল নরম হয়ে গেল। এখন আল্লাহর ওলি যে হুকুম করলেন বাবা ওজুটা বানাইয়া ফেল, চোরে মনে মনে ভাবছি এমন ভালো মানুষের কথা অমান্য করা যায় না। চোর ওজুটা বানাইয়া রোহানা দিবি দিবি বাপ। এবার রাবিয়া বসে দেখে বললেন বাবা তোমারে আরে একটু কষ্ট দিব রে বাবা। বলি কি কষ্ট করে যখন ওজুটাই বানাইয়েছ তাইলে মেহরবানি কইরা এই তাজা ওজুটা দিয়া আমার মাবুদের সামনে দাঁড়াইয়া দুইটা সেজদা কইরা মাবুদের সাথে একটু পরিচয় হইয়া যাও জোরে গান সুবহানাল্লাহ। এই তাজা ওজুটা দিয়া মাবুদের দরবারে দাঁড়াইয়া যাও। এলেম আছে আর না আছে সেটা বড় কথা না, তুমি তো তারই বন্দা। একজন মা তার সন্তান, একজন থাকে বড় শিক্ষিত আর একজন থাকে লুলা কানা। কিন্তু যেই ছেলেটা বেশি অকর্ম ওই ছেলেটার প্রতি মা বাবার দরদ বেশি থাকে। আমার নবী আপনার নবী সব সময় গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দরখাস্ত করেছেন। এই জন্য কোনো গুনাহগারকে আল্লাহ তাআলা লাথি মেরে সরিয়ে দেয় না, কোনো গুনাহগারকে আল্লাহ তাআলা মাহরুম করে না, বরং আল্লাহ তাআলা কত দয়ালু ডাক দিয়া বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বন্দা এক অক্ত নামাজও জীবনে পড় নাই, আল্লাহ কি জিনিস জীবনে জানো নাই বন্দা। আজকের এই মাহফিল থেকে আলেমের কথা শুনা আমার দরবারে হাজির হইয়া যাও, দুই রাকাত তওবার নামাজ পড়ো, পড়াইয়া আমার কাছে যখন ভিক্ষা চাইবা অতীতের গুনার জন্য মাপ চাইবা ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, তোমার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় বালুর কোনা পরিমাণ হয় খাটি দিলে তৌবা করলে আমি আল্লাহ সব গুনা মাফ করিয়া দিব। এখন রাবিয়া বস্ত্রীর কথায় গুনাগার বন্ধা এই তাজা উজুটা নিয়ে নামাজে দাঁড়াইয়া গেছে, এলেম নাই কালাম নাই এইভাবে নামাজে দাঁড়াইয়া রুকু থেকে যখন সেজদায় গেলেন এদিকে রাবিয়া বস্ত্রী আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্দে আল্লাহ তুমি নিজেই তো সাক্ষী এই লোকটা একজন গুনাহগার, সমাজের মধ্যে অবহেলিত লোক, যে দেখে সেই তাকে গালি গালাজ করে। এই লোকটা আজকের এই গভীর রাত্রে আমার দরজায় আসছিল, আমি তারে ঘৃণা করে খেদাইয়া দেই নাই, লাঠি দিয়া বাহির করে দেই নাই, আমার কাছে যাই সম্পদ ছিল এই সামান্য কিছু দিয়া তোমার বন্দার মন রক্ষা করেছি, আল্লাহ আমার তো নাই এই জন্য যথেষ্ট দিতে পারি নাই, তবে খালি হাতেও ফিরাই নাই, এখন তোমার বন্দাকে তোমার দরজায় হাজির করে দিলাম। আমি রাবিয়ার দরখাস্ত এই গভীর রাত্রের ফকিরের তুমি একবারে খালি হাতে ফিরাইয়া দিও না। দরখাস্ত যখন মাহবুবের দরবারে করলেন আসমান থেকে এলহামি আওয়াজ আসে রাবিয়া গো আমার বন্দরে সুসংবাদ জানাইয়া দাও এই গভীর রাত্রে আল্লাহর ওলির সোহবত পাইয়া আল্লাহর ওলির কাছ থেকে সান্নিধ্য লাভ করিয়া ওলির কথা শুনে ওযু বানাইলে ওলির কথা শুনে নামাজে দাঁড়াইয়া বন্দা আমার দরবারে যখন সেজদায় পড়ে গেছে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমার বন্দার গত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া একজন ওলির দপ্তরে তার নাম লেখাইয়া দিছি। নারায়ে তাকবীর।